আমার কাছে যখন আমি ইসলামিক টিভিতে প্রোগ্রাম করি, এক ভাই আসছেন যে হুজুর খুব বিপদে পড়েছি, ঢাকার মেন কেন্দ্রে শহরে সে বাইতুল মোকাররমের পাশে, ওখানে আমার কিছু জমি আছে, জমিটা একজন ডেভেলপারকে দিয়েছি, ওখানে হাই রাইজ বড় বিল্ডিং বানাচ্ছে। তো দলিল দিতে হয়েছে, যে দলিল দিয়ে সে এগ্রিমেন্ট করে ডিড করে আমার সাথে ডিড করে আমাকে টাকা দেবে। দলিল নেওয়ার পরে এখন ডিডও করছে না, টাকাও দিচ্ছে না, আমার দলিল ফেরত দিচ্ছে। আর ওই ডেভেলপার তো খুব শক্তিশালী, অনেক সন্ত্রাসী বসে, হুজুর আমার মনে আছে আমার জবও গেল টাকাও গেল সবই গেল। এখন আপনারা টিভিতে বলেন এই তাবিজ কবজে যাবা না, এই সমস্ত ফকির কাজে যাবা না, তাহলে আমরা দিন সুন্দর কাজে কিভাবে বিপদ থেকে উদ্ধার করবো? হুজুর আমল দেন। অনেকেই বলে এই তাবিজ নিয়ে পুজো তো দিয়ে যাবে, এটা হবে সেটা হবে, আমরা এগুলো না করে আপনার কাছে বুদ্ধি নিতে আসবো। আমি কি বলো, আমাদের কোনো ধারণা নেই, তাই বললাম দেখেন আল্লাহকে চাইলে আল্লাহ সবই দিতে পারে। আমার একটা বই আছে রাহেবিলায়াত, ওই বই থেকে দুটো দোয়া দেখিয়ে দিলাম, এই দুটো দোয়া আপনি তাহাজ্জুদে নামাজ পড়বেন, সেজদায় যেয়ে আল্লাহর কাছে এই দুটো দোয়া করে খান। এছাড়া যখন নামাজের পর দোয়া করবে, অন্যান্য নামাজের দোয়া মাসকরাই দোয়া করবেন, এই দুটো দোয়া বেশি বেশি করবো। তবে চলে গেলেন বেশ কিছুদিন পরে, আমার মনে নেই এক মাস বা কাছাকাছি সময় পরে লোকটা এসে হাজির, প্রদর্শন খবর আছে। কি খবর? যে ওই লোকটা এসে নিজে, আমি কিছুই বলিনি, আমার জমির দলিলগুলো ফেরত দিয়েছে। দেরি করতো তাই হতে পারে। আপন যে সবচেয়ে আপন, যার কোন স্বার্থ নেই, আপনার কল্যাণই তার স্বার্থ, তার কাছে দাঁড়াতে, তার কাছে চাইতে, তার দিলে একটা নামাজ পড়তে আপনি বোঝা মনে করলেন। আর যে স্বার্থবান, যার স্বার্থ হলো আপনার পকেট মারা, শত শত মাইল ধরে বসে থাকে, তার কাছে যা আপনার সহজ হয়ে গেল, এ কি বুদ্ধি আপনার? দেখ মাকে মজা লাগে না, ওই দূরে কি বলে ধর্ম বাবা দিয়ে তার কাছে যে গল্প করেন, এ কি পাগল না বুদ্ধিমান? যেটা হচ্ছিলাম ভাইরা, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সব দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের শিখাবেন।